দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডির। ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫,০০০ টাকা নেওয়া হতো আবেদনকারীর কাছ থেকে এবং সেই টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যের কাছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, বিস্তারিত জানতে চাইব। দেখো, গতকালই এই বিস্ফোরক অভিযোগ কিন্তু ইডির আইনজীবীরা তারা কোর্টে জানিয়েছিলেন এবং ইডির তরফে যে নথি পেশ করা হয় কোর্টের মধ্যে, সেই নথিতে যে ১৮ নম্বর পয়েন্ট রয়েছে সেখানেই কিন্তু যেটা অভিযোগ আনা হচ্ছে ইডির তরফে, যে ৬০০টি ডিএলএড কলেজ, সেই কলেজের যে ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা পার হওয়ার পর নিয়ম না মেনেই কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং ৫,০০০ টাকা করে প্রতি ক্যান্ডিডেটের কাছ থেকে ক্যাশ নগদ টাকা নেওয়া হয়েছিল এবং সেই নগদ টাকা কোটি কোটি টাকা কিন্তু পৌঁছে গেছিল মানিকের কাছে, এমনই দাবি করছেন ইডির অফিসাররা। এবার যেটা ইডি সূত্রের খবর, তাপস কুমার মন্ডল, যাকে দুদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তুমি জানো মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ব্যক্তি, এবং তার কাছ থেকে এই তথ্য পাওয়ার পর যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তাপস কুমার মন্ডলের কাছ থেকে নথি চাওয়া হয়েছে, অর্থাৎ কজন ক্যান্ডিডেটরা এভাবে অফলাইন রেজিস্ট্রেশন করিয়েছিল ৫,০০০ টাকা ঘুষ দিয়ে, তাদের একটি লিস্ট চাওয়া হয়েছে এবং কিভাবে এই গোটা রেজিস্ট্রেশন করা হয়েছিল অফলাইন নিয়ম নামে নেই তার সেই সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন তাপস কুমার মন্ডলের কাছ থেকে সেই ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়ার পর তারা কিন্তু মিলিয়ে দেখবেন যে যারা ঘুষ দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করালো তারাই কি পরবর্তী ক্ষেত্রে ঘুষ দিয়ে সিলেকশন লিস্টে তাদের নাম রয়েছে, অর্থাৎ কারা কজন ঘুষ দিয়ে এইভাবে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অফলাইন রেজিস্ট্রেশন করিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারাই কি সিলেক্টেড হয়েছিল, এই লিস্ট কিন্তু পাওয়ার পর ইডির আধিকারিকরা তদন্ত করে দেখবেন। সব মিলে কিন্তু ইডির তরফে বিস্ফোরক অভিযোগ যে সরকারি নিয়ম না মেনেই কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা পার হওয়ার পরেও কিন্তু ঘুষ দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং সেই সংক্রান্ত নথি, ক্যান্ডিডেটদের লিস্ট তাপস কুমার মন্ডল, যিনি কিন্তু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তার কাছ থেকে চাওয়া হচ্ছে, ইডি তরফে দাবি করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়ায় কিন্তু তাপস কুমার মন্ডলের সক্রিয় ভূমিকা ছিল, তাই তার জন্য তার কাছ থেকে এই সমস্ত লিস্ট এবং নথি চাওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব নেবেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি পদে আজ থেকে ইনিংস শুরু হবে তাঁর। ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের ব্যাটন এবার মল্লিকার্জুন খাড়গের হাতে। শশী থারুর তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, যদিও বিপুল ভোটে তাঁকে পরাজিত করেন মল্লিকার্জুন খাড়গে এবং ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কেউ এবার কংগ্রেসের সভাপতি হচ্ছেন এবং আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব নেবেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি পদে আজ থেকে শুরু হবে তাঁর নতুন ইনিংস।